কখনো দিনের কখনো রাতের কখনো সকালের কখনো গভীর রজনীর কখনো চন্দ্রের কখনো সূর্যের কখনো মধ্যাহ্নের যত কসমের আয়াত আল্লাহ বলেছে রাতের কসম দিনের কসম চন্দ্রের কসম সূর্যের কসম কিন্তু খতম আল্লাহু বিকসমি আসর ওয়াল আসর যখন বলেছে এরপরে কোরআন শরীফে আর আসর ওয়াল আসর দ্বারা যেই কসম হয়েছে এরপরে কোরআন শরীফে আর কসমের আয়াত নাজিল হয় নাই আল্লাহ বলে খতমা বিকসমিল আসর আমি আসরের কসম দিয়া কসমের শব্দ শেষ করেছি একটু বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার কোরআন শরীফে যত কসমের শব্দ আছে সর্বশেষ কসমের আয়াত হলো ওয়াল আসরে মধ্য সময় আছে শেষ সময় আছে আচ্ছা আসরের টাইমটা কি দিনের শুরু না শেষ কথা বলেন না এই জন্য আল্লাহ পাক আসর দিয়া শেষ করছে এখন দেখেন সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ পাক যে আসর দিয়ে শেষ করলো বিকামাল মানে পরিপূর্ণ করলো এটার মানিটা কি পৃথিবীর যেমন দিনের শুরু আছে দিনের মধ্য আছে দিনের শেষ আছে আল্লাহ সৃষ্টি জগতের শুরু আছে মধ্য আছে শেষ আছে একটু বলেন না আল্লাহ সৃষ্টি জগতের শুরু আল্লাহ কি দিয়ে করেছে একটু আপনি বলুন না আপনি তো আমাদের নবী সুবহানাল্লাহ কোন এ তাফসীর রুহুল বয়ান অনেক অনেক ঈমান সূরারা দলিল খুঁজে পায় না আমার আল্লাহ পাক তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লাহ পাকের বাণী তাফসীর করতেছেন কে ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ যিনি তাফসীর রুহুল বয়ান লিখেছেন সারা পৃথিবীতে যত তাফসীর আছে এটা হলো গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য তাফসীর এই কিতাবের মধ্যে কি বলে দেখেন আর নবী আলাইহিস সালাম ওয়া নবুয়াতিহি ওয়া রিসালাতিহি ওয়া খিলাফাতিহি লিকাউলিহি দেখেন লিকাউলিহি কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মায়ে ওয়া তিন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা সূরা আসরের মধ্যে আমার নবীর নবুয়তির ওয়াজ সূরা আসরের মধ্যে আমার নবীর সৃষ্টির ওয়াজ আমার নবীর কাছে মানুষ যখন জানতে চাইল দিনের শুরু আছে দিনের শেষ আছে তো নবী গো আপনার শুরু কখন সুবহানাল্লাহ কখন আপনি নবীর তো শুরু আছে আপনার শুরুটা কখন আমার নবী বলেন তাফসীর রুহুল বয়ানে 594 নম্বর পৃষ্ঠা দশম খণ্ডে আমার নবী বলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন আমি এলাকার মানুষ যদি আবার বলে এটা মনে হুজুরে বানায় বলছে এই তাফসীর রুহুল বয়ান 594 পৃষ্ঠা কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন এটা জবানটা বড় করে কর না মারহাবা ডিক্লেয়ার বাই মাউথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাই নেশন লিসন টু মি আই ওয়াজ পারফেক্ট হোয়েন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিটুইন ওয়াটার এন্ড সয়েল চিৎকার দিবেন সুবহানাল্লাহ আমার নবী বলেন তোমরা জানতে চাইছো দিনের শুরু আছে আসর দিয়া শেষ হইছে তো আমি নবীর শুরু কবে এটা জানতে চেয়েছ কুনতু নাবিয়াও আমি তখন নবী ছিলাম কখন আদামু বাইনাল মায়াতিন হযরত আদম নবী যখন মাটি এবং পানির আলাদা মাটি আলাদা পানি আলাদা মাটি এবং পানি যখন খামির করা হয় নাই মাটি আলাদা জায়গা পানি আলাদা জায়গায় আল্লাহ খামির করার জন্য মাটি এবং পানি হাজির করেছে কুনতু নাবিয়াও আমি তখন মুহাম্মদ হিসাবে না আমি তখন সেখানে নবী হিসাবে ছিলাম কথা কি আমার না কোরআন শরীফের আওয়াজ দিয়া বলেন সূরা আসরের মধ্যে আমার নবীর এই ওয়াজ কন্ত নবী ও আদম বাইনাল মায়াতি মাউন মানি হইল ফানি তিন মানি হইল মাটি আদম নবী মাটি বানিতে যখন আমার নবী বলে আমি সেখানে হাজির ছিলাম নবী হিসাবে আচ্ছা এবার আসুন শুধু তাই নয় আরো বলেন কি জানেন নাহানুল আখিরুনা সাবেকুন নবীজি বলেন আমরা হলাম সর্বশেষ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এখন বুঝাইছে হুজুর আপনি সবার আগে ছিলেন
এখন আবার বলছেন আমরা সর্বশেষ আমার নবী বলে আল্লাহ পাক আদম নবীকে আগে পাঠাইছে এরপরে অন্যান্য নবীদেরকে পাঠাইছে আমাকে পরে পাঠাইছে তবে আমাকে সৃষ্টি করেছে আগে সমস্ত নবীরা দুনিয়াতে আসছে আমার কথা মানুষকে প্রচার করে বলার জন্য যে আমি যে আসব এই দাওয়াতটা সকল নবী মানুষকে দেওয়ার জন্য আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে পাঠাইছে বড় করে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ আপনার নাম দিলাম মুস্তফা কি নাম ইন্নাল্লাহ আস্তাফাক আল্লাহ পাক আপনাকে মনোনীত করেছেন মুস্তফা শব্দের অর্থ হলো সিলেক্টেড যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে আল্লাহ বলে হুজুর আমি কুল কায়নাত সৃষ্টি আরম্ভে যখন সৃষ্টি করি নাই করব এই আপনাকে দিয়ে শুরু করেছি আপনাকে দিয়ে আমি সৃষ্টি সিলেক্ট করেছি আপনি সিলেক্টেড মানে মুস্তফা সবার আগে আমি আপনাকে নির্বাচন করেছি সৃষ্টির জন্য এজন্য আপনার নাম হলো মুস্তফা আমাদের দেশে মুস্তফা নাম আছে না আপনি মুস্তফা নামের অর্থ খুঁজেন দেখবেন লেখা আছে নির্বাচিত কি যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে ইংলিশে লেখা আছে সিলেক্টেড ফার্স্ট টেন্স দিয়ে নির্বাচিত নির্বাচন করেছেন কে জোরে বলেন না কে আল্লাহ পাক আমার নবীকে সবার আগে নির্বাচন করছে আমরা হিংসা করে লাভ আছে বাবা অনেক কথা সূরা আসরের মধ্যে আমি খুব সংক্ষেপ বলবো এবার বলেন আমার আল্লাহ বলেন নবীজি বলতেছে তোমরা আর কিছু শুনবা বলে হুজুর আর কি আসরের আয়াত নাজিল হয়েছে দিনের শেষ আপনি হলেন নবীদের মধ্যে শেষ এটা আমরা বুঝছি তো শুরু হয়েছে আবার আপনাকে দিয়ে তা আপনি বলেন না আরশ কুরসি লৌহ কলম এগুলো শুরু হয়েছে কবে এই তাফসীর রুহুল বয়ানে 594 পৃষ্ঠা আমার নবীজির হাদিস আমার নবী যে বলেন লাউলাকা লাম্মা খালাকতুল আফলাক যদি আমাকে আল্লাহ সৃষ্টি না করত এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করত না শুরু করছে আল্লাহর নবী আল্লাহর নবী বলে শুরু করছে আল্লাহ আমাকে দিয়ে শুরু করছে কারে দিয়ে আমাদের নবীকে দিয়ে আচ্ছা একটু বলেন আপনারা জবান খুলে বলতে হবে আমার নবী সবার আগে সৃষ্টি হয়ে গেছে না সৃষ্টি করছে কে এখন যদি কেউ বলে মানি না এটা কি নবীর দোষ না তার দোষ কথা বলেন না একটা লোক দুই নম্বর পয়েন্টে কারেন্ট নেগেটিভ পজিটিভ এক করে মারা গেছে এটা কারেন্টের দোষ না তার নিজের দোষ জোরে বলেন না আমি নিজে চিনি নাই কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ না আমি মারা গেছি নাকি কারেন্টের দোষ কারেন্টের কামে তো তোমারে ধরা আল্লাহ পাক বলে হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু আমি সবার আগে আমার নবীকে সৃষ্টি করেছি আপনি মানলেও নবী প্রথম না মানলেও নবী প্রথম ঠিক কিনা বলে আপনি না মানলে আমার নবী শেষ না মানলেও প্রথম না মানলেও কে বানাইছে এখন দেখেন আমার নবী বলে আরো খবর আছে তোমরা জানোনি বলে কি খবর নবী বলে আনা মিনাল্লাহ ওয়াল মুকমিনুনা বিন্নি আনা মিনাল্লাহ এ তো রুহুল বয়ান আনা মিনাল্লাহ নবীজি বলে আমি আল্লাহ থেকে আমি আল্লাহ থেকে ওয়াল মুকমিনুনা বিন্নি আর মুমিনরা আমার থেকে আমি নবী বলে আমি আল্লাহ থেকে মুমিনরা আমার থেকে সুবহানাল্লাহ এই ঘোষণা নবী এই ঘোষণা কা নবী এখন আসুন আমি সামনের দিকে যাচ্ছি সময়ের দিকে তাকিয়ে কথা বলবো আজানের সময় হয়ে যাচ্ছে আল্লাহ বলেন ওয়াল আসরে আসরের টাইমের কসম দিনের শেষ আসর দিয়ে দিনের শেষ আসর দিয়ে এই জন্য বলেছেন যে আল্লাহ পাক কি করছে খাতাম আল্লাহু বি কসমিল আসর আসর শব্দ দিয়ে কসম শেষ করেছে সূরা আসর নাজিলের পরে আর কোন কসমের আয়াত নাজিল হয় নাই রুহুল বয়ানে পাওয়া যায় এটা হলো শেষ এটা কি শেষ ওয়াল আসরে আসরের কসম কে বলে আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খস নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে মানুষ কে কয় আল্লাহ আওয়াজ দিয়া কন আল্লাহ
মানুষ ধ্বংসের মধ্যে আছে এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল-হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর সুবহানাল্লাহ কোন ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বলে মানুষ বিপদে আছে এক নম্বরে যারা ঈমানদার তাদের বিপদ নাই সুবহানাল্লাহ কে বলে আল্লাহ দুই নম্বর বলতেছে ওয়া'আমিলুস-সালিহাত যারা নেক আমল করে তাদের বিপদ নাই তিন নম্বর বলতেছে ওয়াতাওয়াসাউ বিল-হাক্কি যারা হকের উপদেশ দেয় তাদের কোনো ভয় নাই ওয়াতাওয়াসাউ বিস-সাবরি যারা ধৈর্যের উপদেশ দেয় তাদের কোনো ভয় নাই চার প্রকার মানুষের কোনো বিপদ নাই ঘোষণা দিয়েছে কে আল্লাহ এবার আসুন যে আল্লাহ পাক এই সূরাটা কেন নাজিল করলো তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে এই কিতাব হলো তাফসীরে জালালাইন শরীফ সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ তাফসীরে জালালাইন শরীফ যিনি লিখেছেন ওনার নাম হলো ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি এই শেষ ভাগের অংশ যিনি লিখেছেন তো ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন যে এটা কেন হয়েছে ইন্নাল ইনসানা ইনসান শব্দ লাগছে আই জিনসা লাফিল খুসরে ফি তিজারাতিহি তিজারুন শব্দ অর্থ হলো ব্যবসা তো লাফিল খুসরে মানুষ বিপদের মধ্যে আছে ফি তিজারাতিহি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঝে মাঝে আপনারা বলেন না ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এককারে বিপদে আসি বলেন কি না বলেন কি না আচ্ছা বলেন তো ব্যবসা বরকত দেওয়ার মালিক কে আল্লাহ কথা কন না কে আল্লাহ বরকত দিবে কে আল্লাহ এখন আমার আল্লাহ বলেন যে মানুষ বিপদের মধ্যে আছে লাফিল খুসর খুসর মানে বিপদে ধ্বংসের মধ্যে আছে মানুষ ফি তিজারাতিহি তাদের ব্যবসা বাণিজ্যে এখন ব্যবসা করা কি এই আয়াতের তাফসীর যদি আমরা হাদিস দিয়ে শুনি আমার নবীজি বলেন যে আত-তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন সত্যিকার ব্যবসায়ী যারা তারা কিয়ামতের ময়দানে হাশরে মিজানে ফুলসরাতে জান্নাতে নবীর সাথে থাকবে শহীদদের সাথে থাকবে সাহাবীদের সাথে থাকবে আউলিয়া কেরামের সাথে থাকবে যারা ব্যবসায়ী যারা কি যারা ব্যবসা করে তবে এখানে বলেছে আত-তাজির সুদুকুল আমিন যারা সত্যিকারে ব্যবসায়ী কিছু দুই নম্বর ব্যবসায়ী আছে না সমাজে কথা বলেন না মালের দাম 100 লেখা রাখছে 1000 লেখা রাখছে 1000 এরকম কিছু ডাকাত আছে নি কথা বলেন না ওষুধের দাম 5 টাকা সুযোগ পাইলে এটার দাম 100 টাকা টাকার ব্যবসা লেনদেনের ব্যবসা নাই কি নাই কি টাকা দিছেন 5000 এক মাস পরে আপনি দাবি করতেছেন 6000 কি রে এটা লাভ এরকম নাই মনে হয় এরকম ব্যবসায় আছে এরা বিপদের মধ্যে আছে এই ব্যবসা করে কিসে আছে বিপদের মধ্যে আছে সব ব্যবসায়ী নবীর সাথে থাকবে একজন মানুষ একজন নেককার বান্দা সকল ইবাদত করে তার মধ্যে সকল প্রকারের সুন্নত আছে সঠিকভাবে নবীর সুন্নতগুলো আদায় করে যখন হাদিসে পাইল ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে ব্যবসা করা নবীর সুন্নত তখন লোকটা টেনশনে পড়ে গেল রাসূলুল্লাহর সকল সুন্নত আমার মধ্যে আছে কিন্তু আমি তো ব্যবসা করি না এই সুন্নতটা আমার মধ্যে নাই ওই লোকের টাকা পয়সা স্বর্ণ গয়নার অভাব নাই তার ব্যবসা বাণিজ্য দরকার নাই বুড়া হইয়া গেছে কিন্তু নবীর সুন্নত মনে কইরা সে এখন ব্যবসা শুরু করছে কিছু আতর লইয়া শিশুর মধ্যে আতর লইয়া গ্রামে গ্রামে হাটে আর আতর বিক্রি করে মানুষ জিজ্ঞাসা করে ভাইজান আপনার টাকা পয়সার তো অভাব নাই বৃদ্ধকালে গ্রামে হাঁটতেছেন আতর বিক্রি করতেছেন কেন ওই লোকটা চোখের পানি ছেড়ে কান্দে আমার কোন সুন্নত আল্লাহর কাছে কবুল হয় আমি জানি না আমি রাসূলুল্লাহর সকল সুন্নত আদায়ের চেষ্টা করি কিন্তু ব্যবসা করা তো নবীর সুন্নত নবী বলছে ব্যবসায়ীরা নবীর সাথে কিয়ামতে জান্নাতে থাকবে আমি যদি সেদিন ফিসে পড়ে যাই এই জন্য আমি নবীর সুন্নত ব্যবসা ধরেছি দুনিয়ার লাভের জন্য নয় পরকালে নবীর সাথে থাকার জন্য
শিক্ষা দিকন না সুবহানাল্লাহ তে ব্যবসার নিয়ত যদি নিয়তের মত হয় ইননামাল আমালু বিননিয়াত সুবহানাল্লাহ বলে ব্যবসার নিয়ত যদি নিয়তের মত হয় এটা হলো বড় বরকতি ঠিক কি না এটা মহব্বতে পড়ান আল্লাহুম্মা এদিকে দেন এদিকে দেন থাক থাক আছে দেখুন বাবা ব্যবসা এখন ব্যবসার কথা এখানে কেন আসলো ঘটনাটা কি সারা নজুল যদি আমরা পড়ি তাহলে বুঝবো ব্যবসার কথা এই আয়াতে কেন আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে জাহিলি যুগের কালাদা ইবনে ওসায়েদ নামক একজন ব্যক্তি কালাদা ইবনে ওসায়েদ সে কাফের তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বন্ধুত্ব ছিল ব্যবসায়িক লেনদেনের বন্ধুত্ব ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুরব্বিদের মধ্যে প্রথম মুসলমান জানেন তো উনি যখন মুসলমান হয়ে গেলেন কালাদা আবু বকর সিদ্দিকের কাছে প্রায় আসা যাওয়া করত যখন খবর পাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে এখন সে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে দীর্ঘদিন পরে একদিন আসছে আয়েশা বলে আবু বকর আমি আপনার কাছে কেন আসি না জানেন বলে কেন বলে আপনি তো নিজের জীবনটাকে শেষ করে দিলেন আপনার মাতা মনে পাগল হয়ে গেছে মুহাম্মদ কত গরিব আপনি গরিবের কাছে যাওয়া আশা করতেছেন আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে মুহাম্মদের কাছে গেলে এই মক্কার কোন মানুষ আপনার থেকে মাল কিনবে না আপনার সাথে ব্যবসা করবে না দেখেন না আমিও আশা বন্ধ করে দিয়েছি আমি আপনার কাছে আর আসবো না আপনি দুনিয়াও হারাইলেন সব হারাইলেন আপনি এটা কি করলেন আপনি এটা কি করলেন আপনি তো আসলে ভালো কাজ করলেন না আপনি তো বোকামি করলেন কি করলেন বোকামি করলেন এই আয়াতের তাফসীর আমি সময় চলে যাচ্ছে কোন সময় বলবো এই আয়াতের তাফসীরে আল্লাহ তাবারাকা তাআলা কি বলে দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন যখন পৃথিবীর মানুষগুলো আইসা বলতো আপনি ভুল করেছেন ব্যবসা বাণিজ্য খারাপ করে দিয়েছেন তারা বলতেছে ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কালু আনুকমিনু কামা আমানাস সুফাহা আল্লাহ কোরআন শরীফের আয়াত করে আয়াত নাজিল করে বলে আমার মানুষগুলো যেভাবে ঈমান এনেছে তোমরা নবীর প্রতি সেভাবে ঈমান আনো বলে কোন মানুষ আবু বকর ওমর ওসমান আলী এদের মতো তোমরা ঈমান আনো কালু আনুকমিনু কামা আমানাস সুফাহা কাফেররা বলতো মুনাফিকরা বলতো আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি আবু বকর বোকা ওমর বোকা ওসমান বোকা আলী বোকা এরা গরিব মুহাম্মদের পিছে ঘুরে এদের মতো ব্যবসা নষ্ট আমরা করতে পারবো না আল্লাহ পাক বলে তোমরা জানো না জানো না রে এরা বোকা না এরা আসল রত্ন ছিনেছে যেই রত্ন তৈয়ার না করলে তোমাকে বানাইতাম না আরশ কুরসির লৌহ কলম বানাইতাম না ওই মুহাম্মদের কাছে গিয়ে এরা জগতের ধনী হইয়া গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এরা সুবহান মানে বোকা আল্লাহ বলে আলা খবরদার ইন্নাকুম হুমুস সুফাহা যারা আবু বকরকে বোকা বলে ওমরকে বোকা বলে আসল বোকা সে নবীকে ছিনে না আমাদের দেশে মুরব্বীরা মাঝে মাঝে বলতো কার্তিক মাস আসলে কুকুর পাগল হয় আর রবিউল আউয়াল সান আসলে আমাদের দেশের কিছু মুলুবি পাগল হয়ে যায় বেদাত শারেক নাজায়েজ কো সুন্নিরা বোকা বুঝে না আল্লাহ কো আলা ইন্নাকুম হুমুস সুবাহা খবরদার খবরদার রসুলকে যারা ভালোবাসে এরা বোকা নয় তুই বোকা এ কথা কে বলে আল্লাহ কে বলে আল্লাহ আল্লাহ বলে ওয়ালা কিল্লা ইয়ালামুন সে যে বোকা সে নিজেই জানে না এ কথা কে বলে আল্লাহ কোরআন শরীফের আয়াত আমরা আল্লাহ বলেন তোমরা ঈমান আনো আবু বকরের মতো ওমরের মতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু বকরের মতো ওমরের মতো ঈমান আনো তোমরা ইল্লাল্লাযিনা আমানু দ্বারা বুঝাইছে প্রথম ঈমানদার এই ঈমানদার দ্বারা প্রথম বুঝাইছে আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনতে হবে সুবহানাল্লাহ
আবু বকর সিদ্দিক বলে তুমি জানো না, তুমি বোকা, তোমরা দুনিয়া দুনিয়া করে কাঁদতেছো আর আমি আমার সম্পত্তি, আমার জীবন যৌবন, আমার মা বাবার জীবন, আমার সন্তানের জীবন আমি সব ওই লোকের কদমে দিতে পারি যেই লোকের কাছে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিছে। আমার নবীজির যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো সাহেবুল জান্নাহ। সাহেবুল জান্নাহ মানে হলো জান্নাতের মালিক। দাদা কালাদা ইবনে ওশায়েত এই দুইজনের কথোপকথন লইয়া আল্লাহ পাকে সূরা আসর নাজিল করছে। আল্লাহ পাক বলে ওয়াল আসরে, আসরের টাইমের কসম খাইয়া বলি ইন্নাল ইনসানা লাফিল খুসরে, নিশ্চয় মানুষগুলো বিপদের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য লইয়া। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের কোনো বিপদ নাই। ওয়া আমিলুস সালেহা, দুই নম্বরে যারা নেক আমল করে তাদের কোনো বিপদ নাই। ওয়া তাওয়াসাও, তাওয়াসাও মানে আওসা বাদহুম বাদা বিল হাক্কে, যারা একে অপরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়, আল্লাহর কথা শোনায়, এদের কোনো বিপদ নাই। ওয়া তাওয়াসাও সবরি, এটা তাফসীর হলো আলা তাতে ওয়া আম্মাসিয়াতে, যারা অনুগত্যের জন্য এবং নাফরমানি হতে বিরত থাকার জন্য মানুষকে বুঝায়, ধৈর্য ধারণের কথা বলে। আল্লাহ বলে এই সাইর বগার মানুষের কোনো বিপদ দুনিয়া আখেরাতে না। আমার আল্লাহ বলেন সাইর বগার মানুষের বিপদ নাই। প্রথম বগার হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে ইমানদারের কোনো বিপদ নাই। এখন দেখেন এই তফসির রুহুল বয়ানের এই আয়াতের তফসিরে এই তফসির রুহুল বয়ানের লেখক আল্লামা ইসমাইল হাক্কি রহিমাহুল্লাহ উনি সাতজন ব্যক্তির নাম আনছে চার প্রকারের উদাহরণ দিতে যাইয়া। এক নম্বরে ইমানদার, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে হক কথার উপদেশ, চার নম্বরে দৈর্যের উপদেশ। তো উনি বলতেছে সাতজন ব্যক্তির মধ্যে বিশেষ করে এই সাতটা গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি বলছে দেখেন, এক নম্বরে বলছে ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারের কোনো বিপদ নাই। আয় আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদার হইতেইব। এখন আবু বকর সিদ্দিক কেমন ইমানদার ছিল আমরা একটু খেয়াল করি। নবীজির মহব্বত আবু বকরের অন্তরে ছিল কি ছিল না? আওয়াজ দিয়া বলেন না, কত ছিল? নিজের জীবন দিয়া রসুল পাকের খেদমতের চেষ্টা করেছেন। কেমন কেমন? একদিন আমার নবীজি বলতেছে আবু বকর মক্কার পরিস্থিতি বেশি সুবিধা মনে হয় না, তুমি রেডি থাকো যেই কোনো এক রাত্রে আমি আর তুমি মক্কা ছেড়ে অন্যদিকে চলে যাব, অন্যদিকে চলে যাবো, অবস্থা ভালো না, চতুর্দিক থেকে আক্রমণ, দারুণনা দোয়া বৈঠকখানায় কাফেররা সবাই মিলে প্ল্যান করেছে, ঘোষণা দিয়েছে মোহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তার পুরস্কার দেওয়া হবে, নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত হয়েছে। তা আমার নবীজি বলেন পরিস্থিতি ভালো না, আমি আর তুমি যেই কোনো এক রাত্রে বেরিয়ে যাব। কারে বলছে? আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা বাবা আল্লাহ যেন নাজিল করছে কোরআন শরীফে। আহ, আল্লাহ যে বলে আলু আনুকমিনু কামা আমানা সুফাহা, কাফুরা বলছিল আমরা কি বোকাদের মতো নির্বোধদের মতো ইমান আনবো নাকি? আর আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম, তাদেরকে বলা হলো কি আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানা নাস, এই মানুষদের প্রতি মানুষের মতো, কোন মানুষ? আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের মতো ইমান আনো নবীর উপরে। যেদিন এ কথা বলেছেন এর কয়েক মাস পরে গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়ে আওয়াজ দিলেন দরজায়। আওয়াজ দিতে দেরি দরজা খুললে আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক জায়গায় কোনো জায়গায় রওনা হইলে একটা প্রস্তুতি আছে না, কাপড় চোপড় পরে পানি লয় খানা লয়। এখন তো আর খানা লাগে না, রাস্তাঘাটে দোকানপাট হয়। আপনারা মুরব্বীরা তো আগে যে সফর করতেন বাড়িতেন কলা পাতা বেঁচায় ভাত লয়ে যেতেন, এই একটা সময় গেছে কি না? কলা পাতা কলার বড় করে ভাত নষ্ট হতো না। এখন এখন আর সমস্যা নেই, এখন রাস্তাঘাটে অ্যাভেলেবেল খাবার
পাওয়া যায়। আবু বকর সিদ্দিক আগে থেকে খানা পানির বোতল ব্যাগ কাপড় চোপড় লইয়া আগে থেকে রেডি। আমার নবী বলে আবু বকর এই মাত্র ডাক দিলাম তুমি দরজা খুললে রেডি, বিদায় নিছো কিনা লোকজনের সাথে বলছো কিনা কাপড় চোপড় সব তোমার রেডি হয়েছে। আবু বকর সিদ্দিক বলে নবী গো যেদিন আপনি আমাকে বলেছেন আবু বকর তুমি রেডি থাইকো প্রস্তুত থাইকো যেই কোন রজনীতে আমরা বেরিয়ে যাব মক্কা ছেড়ে চলে যাব, ওই দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত একটি রাত্রের জন্য আমি আবু বকর ঘুমাই নাই, আমার পরিবারের থেকে বিদায় নিয়ে রেডি হইয়া তৈরি হইয়া দরজার খিলি দইরা দরজার সিটকারি দইরা দাঁড়াইয়া থাকি। আমার নবী কখন আইসে আমাকে ডাক দে, ডাক দিলেই যেন আমি গোলাম নবীর খেদমতে হাজির হতে পারি। এহলে আবু বকর সিদ্দিকের ঈমান। এই জন্য তফসিরে আসছে কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া ঈমানদারের কোনো ভয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা আবু বকরের মতো ঈমান আনতে পারছে। যদি আপনাদের ইসাপুর আর মসজিদের ইমাম সাহেব হুজুর বলতো এলাকার কোনো মুসল্লিকে যে আমি ঢাকা যাবো যে কোনো এক রাত্রে তুমি রেডি থাকো, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস হয়ে গেছে ইমাম সাহেব আসে না, এই মুসল্লি এই ইমাম সাহেবের গাইড দেই কথা কর না কিতে একটা কইছে ইমাম সাহেব আইয়ে না আমি প্রত্যেক দিন রেডি হই খবরে কোনো কথা হইল বলতো কি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার সাথী ওনার মুসল্লিদের কি ঈমান ছিল। আবু বকর সিদ্দিক মন্তব্য করেন নাই, দাঁড়িয়ে আছেন, রসুল যেহেতু বলছে যাবে আমি অপেক্ষা করবই, কারণ সবকিছুর চাইতে সাহাবায়ে কেরামের কাছে সবকিছুর চাইতে বেশি প্রিয় ছিল নবী। গারে সুর যেখানে হিজরতের রাত্রে আল্লাহ পাক তো কয়েকবার সেখানে নিয়েছে, হিজরতের রাত্রে পাহাড় ওখানে গেলে চোখের পানি চলে আসে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক গুহার ভিতরে রুমাল খুলে ছিদ্রগুলো বন্ধ করেছে, যদি না সাপের ছিদ্র হয় যদি সাপের গর্ত হয় কোনটার মধ্যে সাপ আছে বলা তো যায় না। আবু বকর সিদ্দিকের রুমাল ছিঁড়া ছিঁড়া শেষ, নিচে তাকিয়ে দেখে নিচের দিকেও একটা গর্ত দেখা যায় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে আছে, আবু বকর টেনশনে পড়ে গেল যে আমি আবু বকর কি দামাজ রাসূলুল্লাহর কাছে, আমি জীবন দিয়ে হলো নবীকে হেফাজতে রাখতে হবে, নিজের পায়ের গোড়ালি মুড়িয়ে দিয়া ওই ছিদ্র চাপা দিয়ে রাখলেন। আমার নবীজি রান্দের উপরে ঘুমায় পাও সাপের গিদ সাপের গর্তের মধ্যে, আল্লাহর কি হুকুম এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ, সুবহানাল্লাহ বলেন। আরবের শায়েকরা এটাকে ব্যাখ্যা করে নাটক বানাইছে, নাটক ভিডিও করে আমি যখন সৌদি আরব দেখলাম এরা এই এগুলো খবরের পরে পরে এগুলো দেখায়, হিজরতের ঘটনাগুলোকে নাটকের মতো বানাইছে, এগুলো দেখলাম যে এই কাপড় সিরিজ সিরিজ একজন লোকে দিতেছে, আবু বকর সিদ্দিকের জিনিসটার অভিনয় করছে সেখানে সাপ, সাপে মাথা দিয়ে ধাক্কা দিল, আবু বকর বুঝে গেছে এটার ভিতরে সাপ আছে, যদি এরকম আমগো হইতো ও মাগো করে লাভ দিতাম কথা কন ভিতরে মনে সাপ আছে। আবু বকর সিদ্দিক নড়ে না, তার কারণ আমার নবীজি রানের উপরে ঘুমায়। আবু বকর সিদ্দিক বলে আমার জীবন যাইতে পারে রে, আমি রাসূলুল্লাহর ঘুম ভাঙতে পারি না, যেমন জিব্রাইল আমিন মেরাজের রাত্রে আইসা রাসূলুল্লাহ ঘুমায়, জিব্রাইল আমিন রাসূলুল্লাহকে ডাকে না, একবার ডানে যায় বামে যায় ডানে যায় বামে যায়, রাত্র শেষ হয়ে যায়, আল্লাহ কয় জিব্রাইল আমার নবীরে কখন আনবা তুমি আর সোয়াজিমে, রাত্র তো শেষ, জিব্রাইলকে আল্লাহ আপনি তো দেখতেছেন আপনার নবী ঘুমায়, আমি ঘুম ভাঙার সাহস আমি জিব্রাইলের নাই। আল্লাহ পাক হুকুম দিলেন তোমার জিব্বাটা আমি ঠান্ডা বানাইছি, তোমার জিব্বাটা নবীজির ওই দেখো কালো চাদর গায়ে দিয়া ঘুমায় তো চাদরের ফাঁকে দিয়ে নবীর পা মোবারকের তালু দেখা যায়, তালুর মধ্যে একটু জিব্বাটা লাগাই দাও না, তুমি ঠান্ডা অনুভব হলে নবী এমনি জাগ্রত হবে, তুমি ডাকতে হবে না। জিব্রাইল আমিন তাই করলেন,
ঠান্ডা জিহ্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লাগিয়ে দিলেন আর নবীজি নিজেই জাগ্রত হয়ে গেলেন সুবহানাল্লাহ ভাই সাহেব আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঠিকে সাপে দংশন করেছে তারপরও পা সরায় না যদি সাপ উইটা নবীর দংশন করে আমরা কোন দিকে যাব ওদিকে কাফেররা চলে আসছে কাফেররা পাহাড়ের উপরে উঠছে ওরাও দি উপর থেকে নিচের দিকে তাকায় এদেরকে দেখে ফেলে অস্ত্র নিয়ে দৌড়াইতেছে অস্ত্র নিয়ে দৌড়াইতেছে আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার তো ভয় লাগে কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় আমার নবীজি বলে লা তাহজান ইন্নাল্লাহা মানা আবু বকর তুমি কি চিন্তা করতেছ তুমি মনে করছ আমরা দুইজন এই গর্তে আর আম্মুর সাথে আল্লাহও আছে কে আছে আল্লাহ লা তাহজান ভয় পাইও না চিন্তা করো না ইন্নাল্লাহা মানা নিশ্চয় আমাদের সাথে কে আছে আল্লাহ আছে সাফের দংশনের বিশে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কালো হয়ে গেছে তবুও ঘুম থেকে নবীকে ডাকে না ডাকে না রাসূলের ঘুম সাহাবায়ে কেরামের জীবনের চাইতো বড় দামি মনে করেছে নবীজির ঘুম এজন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস রাসূলুল্লাহ সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো যদি আনতে পারো ইল্লাল্লাযিনা আমানু সবার বিপদ থাকতে পারে এই ঈমানদারের কোনো বিপদ নাই এজন্য তাফসীরুল বায়ানে বলেন আয় আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মতো ঈমানদার সুবহানাল্লাহ বলেন উনি কেমন ঈমানদার ছিলেন বাবুল মেরাজ বুখারী শরীফে একটা অধ্যায় আছে তো নবীজি ওয়াজ করতেছে এক মাহফিলে কারা কারা জান্নাতে যাবে নবীজি বললেন এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ আটটা বেহেশতের দরজা দিয়ে ডাকবে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ বেহেশতের আটটা মূল গেট দিয়ে একজন মানুষকে ডাকবে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো জান্নাতি হুরু গেলমানরা নূরের মালা নিয়ে এই লোকটাকে ডাকবে সাহাবায়ে কেরাম কয়েকজন দাঁড়াইলেন হুজুর এই কপাল এরকম ভাগ্য কার আপনি একটু বলেন তো আপনার ওয়াজ মাহফিলে আজকে যারা আছে গো নবী আটটা বেহেশতের দরজা খোলা থাকবে আটটা জান্নাতের দরজা দিয়ে ডাকবে এরকম ভাগ্যবান কেউ কি আপনার আজকের মাহফিলে আছে আমার নবীজি বলে আছে আরে সুবহানাল্লাহ রে আরো জোরে আমরা এখানে কে জান্নাতি কে জাহান্নামি আমরা গুনাহগারটা কি জানি নবীজির চেহারা দেখলে বুঝতেন সে কি জান্নাতি না জাহান্নামি এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আবু বকর একটা অনুরোধ বলে কি বলে লোকটা কে একটু দেখাই দেন আপনি বলে কেন তুমি তাকে কি করবা বলে ইয়া রাসূলুল্লাহ তার ভাগ্য কত ভালো আমরা তার কপালে চুমা দিব তার হাতে চুমা দিব তার বুকের সাথে বুকটা মিশাবো সে জান্নাতি মানুষ জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা থাকবে নবী একটু দেখাই দেন না লোকটাকে আমার নবীকে বসো আবু বকর সিদ্দিক বসে না সব সাহাবী জানায় গেছে না হুজুর আজকে এই দাবি আমরা আপনার কাছে আপনি ওই লোকটা দেখাই দেন তার সাথে আমরা বুকটা মিলাবে একটু মুসাফা করবো ইয়া রাসূলুল্লাহ একটু দেখাই দেন নবীজি বলে বসো সবাই বসে গেল আবু বকর সিদ্দিক বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি ওই লোকটার না দেখিয়া বসতাম না আর জোরে খাইতেন না সুবহানাল্লাহ আমার নবী বলে আবু বকর তুমি বসে যাও না না ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকবে এই ভাগ্যবান মানুষটা আমি দেখতে চাই মুসাফা করবে একটু বলেন না আমার নবীকে আবু বকর আটটা জান্নাতের দরজা জান্নাতি মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর ডাকবে যেই মানুষটার জন্য ওই ভাগ্যবান মানুষটা হইলা তুমি আবু বকর আচ্ছা বলেন তো এরকম একটা সুখের খবর শুনলে আবু বকর সিদ্দিক এরকম ভাগ্যবান কিভাবে হয়েছে শুধুমাত্র হিজরতের রাত্রে এত কষ্ট আবু বকর নবীর জন্য করেছে সেদিন থেকেই আল্লাহ পাক আবু বকরের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে এই জন্য রসুল পাকের খেদমত মাজাব মিল্লাতের ইমামদের খেদমত
ফির মাশায়েখের খেদমত, ওস্তাদ বুজুর্গের খেদমত, মা বাবার খেদমত, এটা বড় নিয়ামত। এটা বড় কি নিয়ামত, এটা বড় ইবাদত। আবু বকর সিদ্দিকের অনেক ঘটনা আছে। প্রথম হইল যারা ইমানদার এদের উদাহরণ দিছে কে আবু বকরকে লইয়া। এবার বলতেছে ওয়া আমিলুস সালেহা, দ্বিতীয় উদাহরণ হলো যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, এদের কোনো বিপদ নাই। উদাহরণ হিসেবে আছে না জানেন, আই উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাফসীরুল বায়ান দশম খণ্ড 595 নম্বর পৃষ্ঠায় বলেন, ওমরের মতো নেক আমলওয়ালা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আসেন হযরত ওমর ইবনুল খাত্তাবের নেক আমলের দুই একটা উদাহরণ দিব, অনেক জীবনী তো ওনাদের আছে, দুই একটা উদাহরণ দিব। আল্লাহ পাক এগুলো কোরআনে বলে বলে আমাদেরকে শিখাইতেছে, আমাদেরকে উপদেশ দিতেছে, যেন আমরা এইভাবেই চলতে পারি, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খাইতে বসছে, স্বামী স্ত্রী দুইজন একত্রে খাইতে বসছে। মনে রাখবেন, স্বামী স্ত্রী একবারে খাইতে বসা এটা সওয়াব, এটা ইবাদত, সুবহানাল্লাহ বলেন না, এটা সওয়াব, এটা ইবাদত। খাইতে বসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কেমন নেককার, উদাহরণ কেন দিছে আল্লাহ, স্ত্রীকে প্লেটটা দিয়ে বলে তুমি এই প্লেটে করে খাও, নিজের প্লেটের খাবার নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআনু বেরিয়ে গেলেন। উনি তখন আমিরুল মুকমিনিন, অর্ধেক পৃথিবীর শাসক, উনি বেরিয়ে গেলেন। ওনার বেগম বলতেছে, শাসকাম, আমার স্বামী তো খানা খাবে না, যেই কোনো দুঃখী অভাবী মানুষের কথা মনে পড়ছে, ওমর ইবনুল খাত্তাব নিজে না খাইয়া মানুষকে খাওয়াইত। মানুষকে খাওয়াইত, কার কথা মনে পড়ছে জানেন? যুদ্ধের ময়দানে অনেক কাফের বন্দী হয়েছে, একজন কাফের বন্দী হয়েছে গরিব, তার বাড়িতে কোনো খাবার দাবার আছে কি না ওমর ইবনুল খাত্তাব জানেন না। তো ওমর বারজন খাইতে পড়ছে ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, তখন মনে পড়ছে আমার বাচ্চারা আমার স্ত্রী খাবে, আর যেই লোকটারে বন্দি করছি হয়তো লোকটা কাফের হতে পারে, কিন্তু হয়তো সে তার বাচ্চাদেরকে খানা খাওয়ানোর জন্য যুদ্ধে আসছে, কিছু টাকা পাবে, সেখান থেকে বাচ্চারা খাবে, তা আমি খাবো, ওই বাচ্চারা খাবে না, এটা তো হয় না, হক না, সে কাফের, তারও তো খুদা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হক না, সে কাফের, তারও খুদা আছে। ওমর ফারুক খানা লইয়া দৌড়াইয়া গেল ওই বন্দি লোকটার বাড়িতে, যায়া বলে এগো তোমাদের ঘরে কি খানা আছে? বলে না আমাদের খানা নাই, আমাদের স্বামী যুদ্ধের ময়দানে গেছে, কিছু টাকা পয়সা পাইলে খানা আনবে। ওমর ইবনুল খাত্তাব বলে ধরো আমি খানা আনছি, এই খানাগুলো তোমরা খাও। ওমর ইবনুল খাত্তাব ওই বন্দি লোকের বাড়িতে বাচ্চাদেরকে নিজের খানা দিয়ে আসলেন, ঘরে ফিরে আসা দেখে বিবি খায় না, বসে আছে, তুমি খাও না কেন? বলে হুজুর আমি বুঝি, আপনাকে আমি চিনি, কি কন, যার যার স্ত্রী তার স্বামীকে চিনে না? আমার নবীজি বলেন খেয়ালুকুম খেয়ারুকুম লিনিসাইহিম আও কামা আলাইহিসসালাম, তোমাদের মধ্যে ওই স্বামীটা উত্তম যেই স্বামীকে তার স্ত্রী বলবে উত্তম। স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলে আমিও বলি সে ভালো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমাদের যার যার ঘরের বেগমরা কি জানে না আমরা কেমন, জানে কি না? জানে। ওমর ইবনুল খাত্তাবের বিবি জানে স্বামীটা কেমন, উনি বলে হুজুর আমি জানি আপনি খানা খান নাই, যেই কোনো অভাবী মানুষকে দিয়ে আসছেন, আসেন আমি তো খাই নাই আপনার জন্য, এই খানাটাকে দুই ভাগ করে আমরা দুইজনে খাবো, এই খানাটাকে দুই ভাগ করলেন। ওয়ামিনুস সালেহা সূরা নাসরুত তাফসীর আয়াতের তাফসীরুল বায়ানালা বলে আয় ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুকের মতো নেক আমল যারা করবে এদের দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই। ওমর ইবনুল খাত্তাব এই খানাটাকে আবার দুই ভাগ করলেন, খাইতে বসলেন, হঠাৎ করে মনে পড়েছে বন্দি লোকটার বাড়িতে খানা দিয়ে আসছি, তারও তো ক্ষুধা থাকতে পারে,
সে বন্দী হইছে ঠিক আছে কাফের কিন্তু তার খোদা তো আছে এবার বলে তুমি খাও আমি আসতেছি স্ত্রীর প্লেটের অর্ধেকখানা নিয়ে উনি চলে গেল জেলখানায় যেখানে সে বন্দী জায়াদাকে ঠিকই বন্দী লোকটাকে মুসলমানরা দুই হাত বাঁধা আটকে রাখছে ওমর ইবনে খাত্তাব জায়গা বলে আমি খাবার আনছি তোমার জন্য তোমার তো হাত বাঁধা তুমি তো খাইতে পারবে না তুমি একটা কাজ করো তুমি হা করো আমি তোমারে খাওয়ায়া দিব কি শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে তুমি হা করো আমি তোমারে খাওয়ায়া দিব ওই বন্দী লোকটা তো জানে না ওমর ইবনুল খাত্তাব তার বাড়িতে হয়তো খাবার দিয়ে আসছে সে তো জানে না ওই লোকটা বলে ওমর আমার বিবি বাচ্চা না খায় আছে আমার বাচ্চারা না খায় আছে আমি খাবো না যদি আমাকে একান্তই আপনার মায়া লাগে এই খাবারটা একটু সুযোগ করে আমার বাড়িতে পৌঁছাইয়া দেন গো আমার বিবি বাচ্চারা খায় একটু হলো শান্তি পাবে ওমর ইবনুল খাত্তাব বলে তুমি খাও বাড়ির চিন্তা তোমার করতে হবে না বলে না সন্তানদের জন্য তো আমার চিন্তা থাকবে সন্তানরা খাবে না আমি খাইতে পারবো না ওমর বারক বলে তুমি হয়তো জানো না রে বন্দী আমি আমার নিজের খানাটা তোমার বাড়িতে দিয়ে আসছি আমার বেগমের খানাটা তোমার জন্য নিয়ে আসছি একটু বড় করে বলুন আল্লাহু আকবার তুমি হা করো সে বলে হুজুর তাইলে আমার হাত আপনি ছেড়ে দেন বলে না হাত ছাড়লে তুমি যদি দৌড় দাও রিক্স তো থাকতে পারে বলে হুজুর আর দৌড় দেওয়ার সুযোগ আমার নাই বলে কেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবী মুহাম্মদ আপনাদেরকে কি আদর্শ শিক্ষা দিয়েছে গো উমর আপনি নিজের খানা দিয়ে আইলেন আমার বাড়িতে বেগমের বাগের খানা নিয়ে আসছেন আমারে খাওয়াইতে এটা কত সুন্দর ধর্ম এই ধর্ম সাইরা অন্যদিকে যাওয়ার সুযোগ নাই আমি যাব না আপনি আমারে তাড়াইয়া দিলেও আমি যাব না আমার দুইটা হাত খুলে দেন আর কলমা পড়াইয়া আমার এখনে মুসলমান বানা এই হলো ইসলাম ধর্ম সুবহানাল্লাহ বলেন ওমর ইবনুল খাত্তাবের অনেক ঘটনা আছে এই আয়াত থেকে বলতে পারবো সময় তো বেশি নাই হ্যাঁ জি আচ্ছা সেটা ভিন্ন কথা আচ্ছা ওমর ইবনুল খাত্তাব মানুষের সেবা করছেনই বাবা করছে এরকম অনেক ঘটনা আছে সেদিকে আর যাচ্ছি না এইবার তিন নম্বরে আয়াতে কারিমা আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াতাওয়াসাও বিল হাক্কে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ যারা হকের উপদেশ দেয় ধৈর্যের উপদেশ দেয় এদেরকে উপদেশ দিতে দিয়া আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন কোন দিকে আল্লামা ইসমাইল হাক্কি রহিমাহুল্লাহ তাফসীরুল বায়ানের 595 পৃষ্ঠায় বলেন ওয়াতাওয়াসাও বিল হাক্কে আই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানের মতো হকের উপদেশ দিবা ওসমান দিন নুরাইন কেমন ইমানদার ছিলেন কেন আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস আমার সাহাবায়ে কেরামের মতো নবীর সাহাবীদের মতো ইমান তোমরা আনো কেমন হকের উপদেশ ওসমান দিন নুরাইন দিয়েছেন ওসমান গনি সুবহানাল্লাহ বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসছে আমার নবীজি বলেন কেন আসছো বলে হুজুর কিছু হাদিয়া তোফা কিছু ভিক্ষা নেওয়ার জন্য আমি গরিব মানুষ নবীজি বলেন ওই যে একটা বাড়ি দেখা যায় ওখানে যাও সুবহানাল্লাহ কোন হয়তো ওখানে গেলে তুমি ধনী হয়ে যাবা লোকটা চলে গেল ওই বাড়িতে নাম বলেন নাই কার বাড়ি শুধু বাড়িটা দেখাই দিলেন এই বাড়িটা ছিল ওসমান গনির বাড়ি সুবহানাল্লাহ বলেন না আমার নবী পাঠিয়ে দিলেন তারে ওখানে ফকিরে যায়া বলে এ বাড়িওয়ালা আছেন বলে আছে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে পাঠাইছে আপনাকে তো আমি চিনি না আমারে কিছু ভিক্ষা কিছু খয়রাত করার জন্য নবী কি বলছে নবী বলছে তুমি ওই বাড়িতে যাও ওখানে গেলে হয়তো তুমি ধনী হয়ে যাবে কয়টা বলছে কয় হ্যাঁ ওসমান দিন নুরাইন বাইরেয়া তাকে 100 উট দান করে দিলেন
বলে এতগুলো কেন দিচ্ছেন আমি তো ফকির আমার রাসূল বলছে তুমি ধনী হইবা তোমার ধনী বানান পর্যন্ত আমি দিতেই থাকব এটা আমার রাসূল চাইছে সুবহানাল্লাহ তোমায় উসমান বিন নুরাইন কেমন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যাকে বলা হয় জিন নুরাইন মানে দুইটা নূরের মালিক সুবহানাল্লাহ কয়টা নূর দুইটা নূর কেন বলা হয় নবীজির দুইজন কন্যা দুইজন মেয়ে আল্লাহর নবী ওসমানকে দান করছে ওসমানের সাথে বিয়ে দিয়েছে এইজন্য ওনার নাম হয়ে গেছে জিন নুরাইন দুই নূরের মালিক আমাদের দেশে যারা নবীকে মাটি বলে তারাও ওসমানকে জিন নুরাইন মানে আচ্ছা আপনারা বলেন তো যদি নবীর মাইয়া নূরের টুকরা হয় তো তুই নবীর মাটি কস কোনাক কইলে কথা বুঝেন নাই কথা বুঝেন নাই আমার নবী নূরের নবী আমার নবী নূর দিয়া বানাইছে কে আল্লাহ আগে না পরে সব কিছুর আগে কে বানাইছে আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমার আল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা বানাইছে সেটা হলো আমি নবীর নূর মুবারক সুবহানাল্লাহ ওসমান দিন নুরাইন দুইজন মেয়ের জামাই ভাগ্যক্রমে পরে যেই মেয়েটাকে বিয়ে দিছে ওনারও ইন্তিকাল হয়ে গেছে আমার নবীজি বলেন আরে যদি আমার আরেকটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটাকে ওসমানের কাছে বিয়ে দিতাম বলে হুজুর কেন বলে ওসমানকে জামাই হিসাবে আমার এত ভালো লাগে আর আমগো দেশ কি এরকম হয় নাকি মেয়ে একটা যদি কোনো গ্যারাম বিয়ে দেয় আরেকটা তো হেই ভোলার কাছে দূরের কথা হেই গ্যারামে দেয় না জামাই যে আচরণ দেয় এ কথা কর না কেন আর আমার নবী উসমানের কাছে তিনটা মেয়ে দিয়েছে বা থাকলে আরেকটা দিতাম তে আমার এই জন্য কেন পছন্দ হয়েছে নেক আমলের কারণে কিসের কারণে বর্তমানে আমাদের দেশে জামাই পছন্দ করে টাকা চাইয়ারে বাড়ি সুন্দর বাথরুম সুন্দর টাইলস করা বাড়ি এসি করা ঘর কথা কন না গ্যাস সিলিন্ডার কালি লাগবে না কাজের বুয়া আছে এরকম ফোলা নামাজ পড়ো কেন না পড়ো এটাই জামাই কথা কন না তার আকিদা ভালো হোক আর খারাপ হোক সুন্নি হোক আর ওয়াবি হোক পয়সা আছে জামাই ঠিক ঠিক কিনা আওয়াজ দেখুন ঠিক কিনা আমার নবীজি প্রথম সাতজন সাহাবীর শানে চারটা মূল্যবান কথা বলেছেন আবু বকরকে বলছেন আবু বকর এ আবু বকর তুমি আবু বকর আমার দুনিয়ারও বন্ধু বেহেস্তেরও বন্ধু আর ওমর ইবনুল খাত্তাবের শানে বলেছেন আমি তো শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যদি আমার পরে কেউ নবী হইতো সে হইতো ওমর বড় করে কন্যা সুবহানাল্লাহ এখন তার কথা করলাম ওসমান ইবনে আফফান ওসমানের শানে বলেছেন আমি দুটো মেয়ে দিয়েছি ওসমানের হাতে থাকলে আরেকটা দিতাম আরেকজন মেয়েকে দিতাম তাকে এত আমার পছন্দ হয়েছে আর মাওলা আলীর শানে বলেছেন আনা মাদিরাতুল আলাম ওয়া আলিউন বাবুহা আমি নবী আলেমের শহর আলী হলো সেই শহরের দরজা এই সাতজন প্রধান খলিফার শানে নবী সাতটা বিশেষ কথা বলেছেন যেগুলো আর অন্য কাউকে বলা হয় নাই ওসমানের কথা গেল চার নম্বরে ওয়া তাওয়াসাউ বিসবরে যারা ধৈর্যের উপদেশ দেয় নেক কথা বলে বদ কথার থেকে মানুষকে ফিরে রাখে আল্লাহ বলে এরা এদের কোনো বিপদ নাই এদের উদাহরণ দিছে কার সাথে ওয়া তাওয়াসাউ বিসবরে আয় আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলো হযরতে আলীর উদাহরণ হযরতে আলীর ধৈর্য ছিল কি ধৈর্য ছিল দেখেন একদিন কষ্ট হচ্ছে আপনাদের খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরটা মসজিদে নববীর থেকে দেখা যাইত তা আমার নবীর আদরের মেয়ে তো মসজিদে নববীর থেকে নজর দিত ফাতেমার ঘরের দিকে তাকাইয়া দেখতো নবীজি আসমান থেকে রহমতের আলো ফাতেমার ঘরের সালে পড়ে এই সাবুদার মা বোনরা ভালো করে শোনেন শুধু তাফসীর শুনলে হবে না আমলে নিতে হবে ঠিক কিনা আমার নবীজি এই আলো দেখে খুব খুশি হইতেন যে মাওলা আলী আর ফাতেমার সংসার এত রহমতই সংসার ডাইরেক্ট আসমান থেকে রহমত পড়ে একদিন নবীজি সেদিকে তাকে দেখতেছেন রহমতের আলোটা নাই
আলোটা নাই নবী বুঝছেন নিশ্চয়ই কোনো গাফলা হইছে নবী দৌড়াইয়া গেলেন ফাতেমার ঘরে ফাতেমা কি বলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মলম মনে মলিন্য হইছে বলে না হুজুর আমরা জগরাতি করি না তো কয় না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে নইলে তো রহমত বন্ধ হওয়ার কথা না সুবহানাল্লাহ বলে এই হাদিস থেকে বোঝা যায় যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত যত বেশি ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি আর যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত কম মনে দ্বন্দ্ব এই ঘরে রহমত আসে না ফাতেমা বলে হুজুর তাইলে একটু শুনেন বলে কি বলে একটি একটা মাসালা নিয়ে আলোচনা হয়েছে মাসালা ইসলামী একটা পয়েন্ট আমি বলি আমারটা ঠিক আমার স্বামী মাওলানা আলী বলে ওনারটা ঠিক আমি বলি আমি নবীর মাইয়া আমি ভালো বুঝি মাওলানা আলী বলে আমারও নবী বলছে আমি আলেমের শহরের দরজা আমিও বুঝি সুবহানাল্লাহ কম আসলে কি কেউ কম নি দুইজনে তো যোগ্য সুবহানাল্লাহ বলেন না এটা নিয়ে দ্বন্দ্ব করে মাওলানা আলী বলছে ঠিক আছে তোমার দায় ঠিক এটা বলে উনি একটু অভিমান করছে রাগ না মনে রাখবেন একটা রাগ একটা অভিমান একটু অভিমান করে ঘরের থেকে বাইর হয়ে গেছে এডারে আল্লাহ পয়েন্ট ধরছে রহমত বন্ধ বাইরে যাইয়া মাওলা আলী চলে গেছে আমার নবী বলে তো এখন আলী কোথায় মা ফাতেমা বলে হুজুর এই তো বাইরের দিকে গেছে বাইরে যাইয়া দেখে মাওলা আলী বালু বালুর স্তূপের উপরে বসে রয়েছে অন্যদিকে ফিরা আমার নবী পিছন দিয়া ডাক দেয় ইয়া আবার তোরাব এ বালুর বাপ জামাইরে কার বাপ কয় বালুর উপরে বসে রয়েছে তো ইয়া আবার তোরা এ বালুর বাপ নবীজির কাছে বিড়াদার বাচ্চা কোলে করে আইসে নাম হলো আব্দুর রহমান আমার নবীজি কা আনতা আবা হরা এরা তুমি কে বিড়াল বাচ্চার বাপ নাকি আব্দুর রহমান বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পরে আমি নাম দিছি আব্দুর রহমান আজকের থেকে আমার এই নামও বাদ আপনি বলছেন আমার নাম আবু হুরায়রা বিড়ালের বাচ্চার বাপ আজকের থেকে আমার নাম আবু হুরায়রা আবু হুরায়রার নাম শুনছেন না সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা তো নবী যাকে যেটা বলতো এটাই নিয়ামত মনে করতো আপনার মেয়ের সাথে ঝগড়া হবে কেন কত লক্ষ্মী মেয়ে আপনার মেয়ে কত ভালো মানুষ বেগমের প্রশংসা করতেছে শ্বশুরের কাছে আর আম্মু শ্বশুরের কাছে আমরা দুনিয়ার বদনাম ব্যক্তিগত মাইয়ার নাম কথা কন না কা ভালো করে শোনেন ওই স্বামীর বদনসিব ওই স্বামী বড় বেকুব যে তার নিজের বিবির কথা অন্যের কাছে সমালোচনা করে এটা হলো বেয়াক্কল কথা কন ঠিক কি না আবার ওই বিবি বড় বেয়াক্কল যে তার স্বামীর বদনাম অন্য মানুষের কাছে বলে আরে স্বামী স্ত্রীর ঝামেলা হইতে পারে নিজেরা বসে মীমাংসা করব পরের কাছে বলে কোনো লাভ নাকি আছে আসলে তো ফাতেমার সাথে আর আলীর সাথে কি ঝগড়া হয়েছে নাকি একটু অভিমান হয়েছে বলে হুজুর না না ঝগড়া হয় নাই তো বলতে এখানে বসে আছে কেন বলে হুজুর আমি আপনার দেওয়া মেডিসিন ব্যবহার করতেছি বলে কি মেডিসিন বলে আপনি বলছেন রাগ উঠলে দাঁড়ায় থাকলে বসে যাইতাম রাগ কমাইতে যদি না কমে শুইয়া যাইতে কইছে শুইয়া না কমে গড়াগড়ি করতে কইছে কা হুজুর আমি প্রথম ডোজ ব্যবহার করছি আমার রাগ উঠছে আমি বসে গেছি আমার এখন রাগ কমে গেছে আচ্ছা বলেন এই ডোজ কোন মেডিসিন কর্নারে পাওয়া যাবে এই ডোজ পাওয়া যাবে নবীর হাদিসে বিজ্ঞান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটাকে গবেষণা করছে কোন মানুষ যদি রাগের অবস্থা দাঁড়িয়ে থাকে সে স্টপ করতে পারে তার গাড়ের রক ছিঁড়ে যেতে পারে এই জন্য বসে গেলে রাগ কমে যায় মালা আলী আর মা ফাতেমা আবার কথাবার্তা বলতেছে নবীজি আবার মসজিদে নববীতে যায় নজর দিছে ঘরের দিকে দেখতেছে আগের মতো রহমতের আলোটা আবার পড়তেছে তাহলে আমাদের ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না মহব্বত থাকবে তো সেই মাওলা আলী ধৈর্য আছে না নাই আছে এভাবে অনেক ঘটনা আছে বাবা তো সাতটা বিষয় ওয়াল আসরে আসরের টাইমের কসম ইন্নাল ইনসানা লাফিল খুস নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে থাকবে ইল্লাল্লাযিনা আমানু ইমানদারের বিপদ নাই এখানে উদাহরণ দিছে আবু বকর সিদ্দিককে সুবহানাল্লাহ বলেন এবার কি ওয়ামিলুস সালেহা নেক আমল করনওয়ালার বিপদ নাই এখানে উদাহরণ দিছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে
ওয়াতাওয়াসাবিল হাককে সবতে উপদেশ সত উপদেশ দেওয়ার কোনো বিপদ নাই এখানে উদাহরণ দিয়েছে ওসমান জি নুরাইনকে ওয়াতাওয়াসাবিস সাবরে দজ্জর উপদেশ দেওয়ার মধ্যে কোনো বিপদ নাই যে দিবে তার বিপদ নাই এখানে উদাহরণ দিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু জবানটা বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক জানো এই সংক্ষিপ্ত সময়ের সূরা আসরের এই তাফসীর বুঝে আমাদের জীবনে আমল করার তৌফিক দে জোরে কর আমিন